আমি ভালোবাসা দিবস নয়, প্রায় সকল অকেশনে প্রিয়জনকে বই উপহার দেই। আমার বোনরা সবাই পড়ুয়া, পাগলের মতো বই পড়ে। আমিও হুমায়ুন আহমেদের সমরেশ, মজুমদার বলতে পাগল। আমি সব ধরনের বই পড়ি, বিশেষ করে ফিকশন নোবেল আমার প্রিয়। ভালোবাসা দিবসের উপহার প্রাপ্তি প্রদান নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা জানালেন অভিনেত্রী সাদিয়া পারভীন ফফি বুধবার রাজধানীর বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। পপি বলেন, মজার বিষয়ে শুধু ভ্যালেন্টাইন নয়, একটা সময় দেখা গেল আমার কাছে উপহার হিসেবে বই আসতো প্রচুর। আমার বাসায় গেলে দেখতে পাবেন বিশাল বইয়ের শোকেস আছে, বলা যায় বইয়ের ছোটখাটো লাইব্রেরি। আমরা বোনেরা যেহেতু সবাই পড়ি, একটা লাইব্রেরি বানিয়ে ফেলেছি। আমার আশেপাশে যারা রয়েছেন সবাইকে আমি বই পড়তে বলি। আসলে আমি মনে করি প্রতিটি মানুষের উচিত অন্তত 1 ঘন্টা করে প্রতিদিন পড়া, সেটা ফিকশন, নন ফিকশন, নোবেল, সাময়িকী, যাই হোক, অন্তত পড়ার অভ্যাস থাকা দরকার। পড়াশোনা মানুষকে অন্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। বই সংগ্রহের বিষয়ে পপি বলেন, উপহার পাই উপহার দেই, সবচেয়ে বেশি বই আমি নিজেই কিনি, নানা জায়গা থেকে বই সংগ্রহ করি। আগে প্রায় বইমেলাতে যাওয়া হতো, ইদানিং কমে গেছে। তারপরেও বইমেলার প্রতি তো একটা বিশেষ টান আছেই। এফডিসির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ঢাকার ডক্টর মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, সিটি কর্পোরেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ডিজি কমডোর আব্দুর রাজ্জাক সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল, খল অভিনেতা মিশা সওদাগর, দীপজল শাহনুর, রোজিনা নিতন। নতুন চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন বিপাশা কবির, জয় চৌধুরী, অদরা খান, নাদিম, শান প্রমুখ। অন্যদিকে পরিচালকদের মধ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ এবং গাজী মাহবুব প্রমুখ। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।